মধ্যপ্রাচ্যে প্রায় 16-17টা দেশের থেকে প্রতিদিন আমার কাছে হাজার হাজার টেলিফোন আসে, বলে যে আমার বিষ্ণুর ক্লিয়ার হয় না, আমার হাত পায়ে জ্বালা করে, আমার পা হাত কুকড়ায় আসে, আমার গা অবশ হয়ে আসে, আমার অফিসে কাজে যেতে মন চায় না। আমি কি আপনি মাংস খান? হ্যাঁ, আমি প্রতিদিন প্রতিবেলায় মাংস খাই। আপনি শুকনা জিনিস বেশি খান না ভিজা জিনিস বেশি খান? আমি শুকনা জিনিস বেশি খাই। ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, মধ্যপ্রাচ্যে ছোটো ছোটো আধা ইঞ্চি কি পাওয়া যায় কচি শশা, এটা কি বেবি কিউকাম্বার বলে, আপনি সকালে আধা কেজি রাতে আধা কেজি খেতে পারবেন? হ্যাঁ পারবো। কিন্তু আপনি বলছেন আপনি ছয়টা কঠিন রোগ আছে, ছয়টা কঠিন রোগ আল্লাহ তাআলা আপনার ভালো করবে। আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে সে টেলিফোন করে বলছে, ভাই আমি সত্যিকারের এত উপকার পাইছি, এখন আমার স্টুল ক্লিয়ার হয়, আমার ইউরিন ক্লিয়ার হয়, আমার শরীরে ঘাম আসে না, শরীরের ব্যথা নাই, আমার ভালো ঘুম হয়। এই কচি শশাগুলো আমরা রাস্তার পারে পারে অনেক দেখেছি, কিন্তু আমরা কোনোদিন কিনি নাই, আমরা কোনোদিন খাই নাই, এখন আমরা খাই, এটা এক মহা ওষুধ মনে করতেছি। এমনিভাবেই আমরা মধ্যপ্রাচ্যে ফ্রি দেওয়া হয় দধি, এটাকে বলে কার্ডস, ইউগার্ডস, এনি কার্ডস এন্টি ক্যান্সার, যে কোনো দধি কিন্তু ক্যান্সার প্রতিরোধক শক্তি আছে। আপনি যে কোনো দধি, ঘোল, মাঠা, এই জিনিসগুলো এন্টি ক্যান্সার, এর ভিতরে এত বেশি এন্টি ক্যান্সার জীবাণু আছে যে কোনো ক্যান্সারের বড় জীবাণু এই ছোটো জীবাণুগুলোতে খেয়ে ফেলতে পারে, অনেকগুলো মিলে ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করতে পারে। সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে অরণ্যের দিকে, মানে গাছগাছার দিকে, বাগানের দিকে, ফলের দিকে, সবজির দিকে, মশলার দিকে, কারণ আমাদেরকে নিরোগ থাকতে হবে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে, যে কোনো খাবার খেলে আমার পেটে ব্যথা হয়, আমি কোনো খাবার খাওয়ার পরে আমাকে বাথরুমে যেতে হয়, তা আমরা তাদেরকে বলি যে তুমি একটা কাজ করো, একটা গ্লাসের আধা গ্লাস পরিমাণ মেথি নাও, মশলা মেথি, তার ভিতরে পানি দাও, প্রতিদিন তুমি দুইবার এই পানিটা খাও, আর 100 গ্রাম করলা নিয়ে সেই করলার রস করে খালি পেটে খাও। তারা খাওয়ার পরে বলে যে এটা অপূর্ব রেজাল্ট, আমরা তো চিন্তাই করি নাই কোনোদিন যে পেটের গ্যাস দূর করার জন্য পুস্তা করলার রস এবং মেথি এত বড় ভূমিকা রাখে। আমরা জানতাম মেথি একটা শাক, কিন্তু আজকে জানলাম যে মেথি স্টুল ক্লিয়ার রাখে, ইউরিন ক্লিয়ার রাখে, মাসিক ক্লিয়ার রাখে। এটা একটা এই যে নতুন নতুন যে ইনফরমেশনগুলো এখন পৃথিবীর বাইর থেকে মানুষ সচেতন হয়ে আসে, এই ইনফরমেশনগুলো দিচ্ছে। ইউরোপিয়ান বিশ্বরা এখন নেচারের দিকে চলে যাচ্ছে, ভেষজের দিকে চলে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন 13টা সাধারণ চিকিৎসা, গ্রামীণ চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, ইউনানি চিকিৎসা, অল্টারনেটিভ ট্রিটমেন্ট, হোলিস্টিক ট্রিটমেন্ট, ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট, গ্রাম ডাক্তার, এদেরকে তারা স্বীকৃতি দিয়ে যা যে কোনো কারণেই পৃথিবীর অনুন্নত 40টা দেশের 100% মানুষ যেন চিকিৎসা সেবাটা পায়। আমরা প্রকৃতিকে অবহেলা করব, আমরা ভেষজকে অবহেলা করব, এটা হতে পারে না। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ইঞ্চি ইঞ্চি জমি এই চাষাবাদের আওতায় আনব এবং বাংলাদেশের 7 কোটি মানুষকেই আমি চিকিৎসার সুযোগ সুবিধা করে দেব। আলহামদুলিল্লাহ আমরা যদি সকলেই নেচারের কাছে থাকি, যেরকম সারা বিশ্ব আজকে বলতেছে যে নিম গাছ ভিলেজ ডক্টর, মানে গ্রামের ডাক্তার সাহেবের নাম হইল নিম গাছ। নিম গাছ কেন গ্রামের ডাক্তার? প্রথম হলো মুখ দিয়ে সব রোগ শুরু হয়। আমরা নিমের একটা টুকরা ডালা দিয়ে যদি সকালবেলা দাঁতটাকে ভালোভাবে মেজে নিই, তাহলে আমার মুখে, গালে, ঠোঁটে, জিভে, কণ্ঠনালীতে কোনো জীবাণু থাকতে পারবে? আমাদের মুখের ভিতরে, জিভের ভিতরে, ঠোঁটের ভিতরে, মাড়ির ভিতরে যে ছিনছিন ছিনছিন করে ব্যথা হয়, দাঁত পড়ে যায়, দাঁত ব্যথা হয়, দাঁতের যত সমস্যা আছে, মুখের যত সমস্যা আছে, গালের যত
সমস্যা আছে, ঠোঁটের যত সমস্যা আছে, কণ্ঠনালীর যত সমস্যা আছে, মুখের যত সমস্যা আছে, সবগুলো সকালবেলার এক টুকরা নিম গাছের ডালা অথবা দশটি কচি নিমের পাতা আপনাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য নিমকে বলে ঘরের ডাক্তার, আবার কোনো কোনো দেশে বলে সবার ডাক্তার, কোনো কোনো দেশ নিমের প্যাটেন্ট রাইট নেওয়ার জন্য হন্য হয়ে ঘুরতেছে। সারা পৃথিবীতে নিমের প্যাটেন্ট রাইট আরও 20 বছর আগেই নেওয়া হয়ে গেছে। আপনি খুব অবাক হবেন, কাঁচা হলুদের ভিতরে পৃথিবীর সবচেয়ে মূল্যবান অ্যান্টিবায়োটিক কার্কুমিন আছে। কাঁচা হলুদ যে কোনো ধরনের বার্ড ফ্লু, সোয়ান ফ্লু, এভিয়ান বি ভাইরাস, যে কোনো ধরনের জীবাণু প্রতিরোধ করার মতো ক্ষমতা কাঁচা হলুদের ভিতরে আছে।